सुप्रिय नवम श्रेणी शिक्षार्थीवृंद अभिभावकवृंद बर्णमला स्कूल अनलाइन क्लास पक्ष के अपन के सदर सम्भाषण जाना मोहम्मद इजहारुल हक मुंशी गणित शिक्षक रीतिमत क्लस अपना देखते हैं। आज के शिक्षार्थी एक नतून क्लस नहीं आर हाजिर होमर सामने। आज के क्लसटी हे एक जेमिति क्लस उपपाद्य 26 नहीं आज के आलोचना शुरू करब। पृष्ठ नम्बर 165 देखो खूब ही सहज और अत्यंत गुरुत्वपूर्ण दो जेमिति नहीं आज के आलोचना। आलोचना शुरूते हमें तुम्हारे सामने आज के प्रश्नटी एक बी देखो आज के जिस प्रमाण करते जा वृत्तर बहिस्थ को बिंदु थे दुईट स्पर्शक टानले ओ बिंदु स्पर्शबिंदुद्वार दूरत समान है ये आज के प्रमाण करब। এটা উপপাদ্যের সাধারণ নির্বচনটা আর কি। যেমন আমাদের চিত্রটা একটু দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এখানে আঁকা আছে এবি। আমরা যদি মনে করি পাশে সি দেব কোনো সমস্যা নেই। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বহিস্থ বিন্দুর নাম হচ্ছে পি। এই পি বিন্দু থেকে আমরা বৃত্তটির উপরে দুটি বিন্দু দেখো, একটা এ বিন্দু একটা বি বিন্দু, দুটি বৃত্তের এই বিন্দু থেকে বহিস্থ বিন্দু থেকে দুটি যোগ করে দেওয়া হলো, অর্থাৎ পি বি একটা স্পর্শক, পি আর একটি স্পর্শক। আমাদের দেখানোর বিষয় হচ্ছে পিএটা পিবি সমান। আজকের আলোচনার শেষ দিকে আমরা এটা প্রতিষ্ঠিত করব, প্রমাণ করব যে পিএটা পিবি সমান। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে। আমরা সৃজনশীলে যাচ্ছি না, আমরা যদি মূল বিষয়টা না বুঝি সৃজনশীল বুঝবো কী করে। এজন্য আমরা বইয়ের জিনিসগুলো আগে শেষ করতে যাচ্ছি। তাহলে এখন আমরা অঙ্কনের পর্যায়ে আমরা বলবো যে ও কমা বি, ও কমা এ এটা যোগ করি এবং ও কমা পি পর্যন্ত যোগ করি। তাহলে এখানে আমরা যখন যোগ করতে গেলাম দুটি ত্রিভুজ পেয়ে গেলাম। একটা ত্রিভুজ হচ্ছে পি ও এ, একটা ত্রিভুজের নাম হচ্ছে পি ও বি। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা এখন কম্পেয়ার করব, তুলনা করব, একটু দুটার মধ্যে পাশাপাশি আলোচনা করব যে দুটার মধ্যে আমরা কী কী জিনিসগুলো মিল পাচ্ছি আর কোন কোন জিনিসগুলোর মধ্যে আমরা মিল পাবো না আমরা একটু দেখি। আচ্ছা, আমরা যখন ও কেন্দ্র থেকে এটা যোগ করে দিলাম, এখান থেকে যখন ও এটা যোগ করে দিলাম, ও থেকে বি যোগ করলাম, ও থেকে যোগ করলাম, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর যদি লম্ব আঁকা হয় এই লম্বটা স্পর্শকের সাথে 90° কোণ উৎপন্ন করে। বৃত্তের যে কোনো বিন্দু অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুতে লম্ব তৈরি করে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়। নানান ভাষায় বলতে পারি বৃত্তের যে কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। এটা হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, কারণ এই বিন্দুটাকে স্পর্শ করি ব্যাসার্ধটা আঁকা, বি বিন্দুটাকে স্পর্শ করি ব্যাসার্ধটা আঁকা, অর্থাৎ ও এটা এবং ও বিটা দুটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা লম্ব হবে এটা আরেকটা উপপাদ্যের মধ্যে আছে, অর্থাৎ এই কোণটা 90° এই কোণটা 90°। আমরা কিন্তু সচরাচর জানি যে একটা ত্রিভুজের একটা কোণ যদি 90° হয় এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। বারবার এগুলো আমরা পিছনে বলেছি। তাহলে পি পি ও এ এবং পি ও বি এই দুটি সমকোণী ত্রিভুজের ভেতরে এটার এই কোণটা 90°, একইভাবে এটার এই কোণটা 90°। আমরা জানি 90° কোণের উল্টা দিকে যে বাহুটা, যেমন পিও বাহুটা অথবা ওপি বাহুটা, এটা হচ্ছে অতিভুজ। এই সমকোণী ত্রিভুজটার একটা অতিভুজের নাম হচ্ছে ওপি। আর পি ও বি সমকোণী ত্রিভুজ একই রকম, এটার অতিভুজটার নামও কিন্তু এইটাই হবে, অর্থাৎ পিওটা এই ত্রিভুজের অতিভুজ হবে এবং নিচের ত্রিভুজটার সমকোণী ত্রিভুজটার অতিভুজ কিন্তু পিওটাই হবে অথবা ওপিটা হবে। তাহলে আমি কী দেখলাম, এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে ওপি অতিভুজ ওপিটা উভয় ত্রিভুজের সাধারণ বাহুর মতো সমান একটা দিক পাইলাম, আমরা মেল পেলাম দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ দুইটা সমান। আচ্ছা, আর এখান থেকে এই ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, ও থেকে বি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা উভয় ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ। এই এদিকের ত্রিভুজের মধ্যে যেমন ও এটা ব্যাসার্ধ, পিউবি ত্রিভুজের মধ্যে ওবিটা হচ্ছে আর একটি ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধ দুটি অবশ্যই পরস্পর সমান হবে। তার কারণ কি, এক বৃত্তের ব্যাসার্ধ কখনোই একটা বৃত্তের এক ব্যাসার্ধগুলো কেউ কারো থেকে বড় হবে না ছোট হবে না, সকল ব্যাসার্ধের মানই পরস্পর সমান হবে। কারণ আমরা বৃত্তের সংজ্ঞার মধ্যে এটা পড়েছি যে বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি একটি বক্ররেখা কোনো স্থানাবদ্ধ করে তাহলে সেটাকে আমরা বৃত্ত বলি। সুতরাং এখান থেকে এটার দূরত্ব যতটুকু, এখান থেকে এদিকের দূরত্ব ততটুকু, যত সব যতই আমি ব্যাসার্ধ আঁকবো না কেন সবগুলি পরস্পর সমান হবে স্টুডেন্ট। তাহলে সে কারণে আমরা বলতে পারি ওপিটা যেমন অতিভুজ হিসাবে সমান, আর ওবিটা হচ্ছে উভয় ত্রিভুজের উভয় একই বৃত্তের ব্যাসার্ধের কারণে এরা সমান। আমি কী কী মিল দেখালাম, আমি মিল দেখালাম একটা অতিভুজ সমান আর একটা বাহু সমান, ঠিক একইভাবে নিচের
সমকোণী ত্রিভুজ অতিভুজটা সমান আর এই বাহুটা সমান। তাহলে আমরা সর্বসমতার চারটি কারণের মধ্যে এটি একটি কারণ, এটি একটি শর্ত। সর্বসমতার চারটি শর্তের কথা কিন্তু আমরা ক্লাস সেভেন থেকে পড়েছি, তারপরেও কিন্তু আমি আরেকবার স্মরণ করে দিচ্ছি যে একটা ত্রিভুজের যদি তিনটা বাহু আর একটা ত্রিভুজের তিন বাহু সমান হয়, এই ধরনের দুটি ত্রিভুজ সর্বসম। আবার একটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ আর একটা ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়, সেই ত্রিভুজ দুইটাও সর্বসম। আবার যদি এমন হয় যে একটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু অন্য একটা ত্রিভুজের দুই কোণ এবং একটা অনুরূপ বাহু সমান হয়, তাহলে এরকম দুইটা ত্রিভুজ সর্বসম। আর এখন যেটা বললাম যে সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজদের মধ্যে অতিভুজ যদি সমান হয় আর একটা বাহু যদি ওই আরেকটা সমকোণী ত্রিভুজের একটা বাহুর সমান হয়, তাহলে এই ধরনের ত্রিভুজ দুইটাও সর্বসম। তাহলে আমরা শেষের শর্তের মধ্যে ফেলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ POA, ত্রিভুজ POA সর্বসম ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ POB। আমরা এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করলাম। স্টুডেন্ট, যদি একটা ত্রিভুজ একটা ত্রিভুজের সাথে সর্বসময়ই প্রমাণ করা যায়, তাহলে তার অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলি সবসময় সমান হয়। তাহলে আমরা একটু আগে কিন্তু এটাকে এটা সমান বলেই শুরু করেছিলাম। আমরা এটাকে এটার এই অতিভুজ হিসেবে উভয় ত্রিভুজের সাধারণ বাহু হিসেবে আমরা সমান প্রমাণ করেছিলাম। তাহলে বাকি ছিল কোনটা? বাকি ছিল PA আর PB। তাহলে আমি কি বলবো না, PA সমান সমান PB, অর্থাৎ সর্বসম প্রমাণ করতে না পারলে কিন্তু এটা বলা সম্ভব ছিল না। তাহলে আমরা বলতে পারি PA PB সমান, আর আমাদের প্রমাণ করার কথাও ছিল PA PB সমান প্রমাণ করব। হয়ে গেল প্রমাণটি। স্টুডেন্ট, খুব শর্টকাট আমরা জিনিসটা বুঝে ফেললাম, খুব ছোট ছিল বিষয়টা। আমরা পাশে দেখো আরেকটা উপপাদ্য লেখা আছে, উপপাদ্য 27। ছোটো ছোটো তো আমরা দুটি বলাতে পারবো। দুটি বৃত্ত পরস্পরকে যদি বহিঃস্পর্শ করে তা তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সমরেখ। কেন্দ্র বৃত্তের কেন্দ্র কি আমরা কিন্তু জানি, স্পর্শবিন্দু হচ্ছে একটা একটা স্পর্শক, কোনো বৃত্তের যে কোনো যে বিন্দুতে টাচ মানে স্পর্শ করবে সেই বিন্দুটাকে স্পর্শবিন্দু বলা হয়। তাহলে আমি মনে করলাম এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, একটাকে বাইরের দিক দিয়ে স্পর্শ করেছে। স্পর্শ করেছে কোন বিন্দুতে? ও বিন্দুতে স্পর্শ করেছে। এখন ও বিন্দুতে এই যে স্পর্শবিন্দু ও, এই যে কেন্দ্রটা এ, এই যে কেন্দ্রটা বি, সবগুলো যদি যোগ করে দিই তাহলে এ ও বি নামক এটা দেখা পাওয়া গেলো। আমাদের আজকে বিষয়টা প্রমাণ করতে হবে যে এ ও বি সমরেখ, এ ও বি সমরেখ মানে হচ্ছে কি, এই তিনটা বিন্দু একটা রেখার উপরে অবস্থিত, এটা আমি আজকে প্রমাণ করব। অর্থাৎ এই বিন্দুটা ও বিন্দুটা বি বিন্দুটা যে একটা রেখার মধ্যে অবস্থিত, এটা আমি প্রমাণ করতে যাচ্ছি। খুব শর্টকাট হয়ে যাবে প্রমাণটা। দেখো স্টুডেন্ট, আমি প্রথমেই বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবং বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, আর যেহেতু তারা প্রমাণ করতে যাচ্ছি এ ও বি বিন্দু তিনটি সমরেখ। প্রমাণের আগে এখানে একটা অঙ্কন আছে যে যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে ও বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে ও বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক POQ অঙ্কন করলাম। POQ একটু সাধারণ স্পর্শক আঁকা হলো। এবার প্রমাণে যাচ্ছি। প্রমাণে যাই আমরা বলবো প্রথমে, যেহেতু এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ওয়ে, আর ওপিটা একটা স্পর্শক, কিছুক্ষণ আগে বলেছিলাম বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে লম্বের কারণে এই কোণটা একটু আগের মতো, এখানে যেমন 90° ছিল, এখানে স্পর্শবিন্দুতে লম্বটা হওয়ার কারণে এই কোণটা কিন্তু 90° হয়েছে। ঠিক সিমিলারলি আমরা আবার বলতে পারি, আবার যেহেতু ওবিটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এটা স্পর্শক, তাহলে এখানেও কিন্তু কোণটা 90° হয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কোণ POA সমান সমান এক সমকোণ, অ্যাকর্ডিংলি একইভাবে কোণ POBটাও কিন্তু আমরা এক সমকোণ বলতে পারি। এখন দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করে দিই, দুইটা কোণকে যদি যোগ করে দিই, তাহলে POA কোণ প্লাস POB কোণ দাঁড়াবে দুই সমকোণ, কারণ এক সমকোণ প্লাস এক সমকোণ মানে দুই সমকোণ, দুই সমকোণ বলা যায়। অথবা POA আর POBকে যদি একত্রীকরণ করি, তাহলে আমরা কিন্তু এটাকে AUB কোণ বলতে পারি, কোণ অর্থাৎ কোণ AUB। এই দুইটা কোণ যুক্ত হয়ে কিন্তু একটা সরল কোণ তৈরি করলো, এটাকে আমরা বলতে এক সরল কোণ বলতে পারি। একটা রেখায় এক সরল কোণ যারা তৈরি করে, যেমন এখানে সরলকোণ যদি AUB হয়, সরলকোণের মান কিন্তু সবসময় দুই সমকোণ হয়, 180° হয়। সরলকোণ যেখানে তৈরি করে ওয়ের থেকে এ পর্যন্ত একটা রেখা, ওয়ের থেকে বি পর্যন্ত একটা রেখা, অর্থাৎ ওয়ে এবং ওবি একটা সরলরেখার উপরে অবস্থিত আমরা বলতে পারি। তাহলে বোঝা গেল ওয়ে আর ওবি যদি একই সরলরেখা অবস্থিত হয়, আলটিমেটলি আমরা এটাকে অবলম্বন করেই বলতে পারি এ বিন্দুটা ও বিন্দুটা বি বিন্দুটা এই তিনটা বিন্দুই একটা রেখায় অবস্থিত, আর সে কারণে একটা রেখা অবস্থিত হলেই তো আমরা বলতে পারি সমরেখ।
এই বিন্দুটা ও বিন্দুটা বিবিন্দুটা সমরেখ বিন্দু। স্টুডেন্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটি উপপাদ্য যেটি পরীক্ষায় প্রায় আমরা দিয়ে থাকি, সৃজনশীল প্রশ্নের আকারে আমরা তৈরি করি, এখান থেকে তৈরি হবে সৃজনশীল প্রশ্ন। হয়তো অতিরিক্ত কথা বলতে বলা হতে পারে যে স্পর্শক কাকে বলা হয়, অথবা বলা যেতে পারে ব্যাসার্ধ কী, অথবা বলতে পারে কেন্দ্রস্থ কোণ কাকে বলা হয়, বৃত্তস্থ, এগুলো দুই নম্বরের প্রশ্ন থাকতে পারে। এবং বিশেষ করে যেটা খ নম্বরে থাকতে পারে প্রমাণটা, গ নম্বরে হয়তো আরেকটি প্রশ্ন এরকম দিয়ে দেওয়া হতে পারে, একটা টোটাল দশ নম্বরে একটি প্রশ্ন করা যেতে পারে আজকের আলোচনা থেকে। স্টুডেন্ট তাইলে আমরা ক্লাস দুটায় পড়াই ফেললাম, কিন্তু খুব সংক্ষিপ্ত সময় হয়ে গেল। আশা করব তোমরা আমাদের এবারের সিলেবাস কিন্তু 23 থেকে 27, আমি আগে কিন্তু 23-24 বোধহয় বলছিলাম, আজকে 26-27 দুটোই হয়ে গেল। আমরা আশা করব তোমরা যদি আজকে আবার আমার আলোচনাটা শোনো এবং আমাদের ইয়েতে অনলাইনে ক্লাসটা দেখো, তোমাদের বুঝতে অনেক সহজ হবে। তোমরা নিজেরা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নাই, কিন্তু তোমরা অবশ্যই আমি যেভাবে বললাম বুঝালাম এটা তুমি যতটা সম্ভব বারবার শুনবা, বারবার দেখবা, দেখবা যে তোমার বিষয়টা খুব সহজ হয়ে যাবে তোমার কাছে, তোমার বুঝতে সহজ সুবিধা হবে। স্টুডেন্ট এইরকম বৃত্ত সংক্রান্ত আরও যে কটা দু একটা বাকি আছে আমার করা, আমরা আগামী ক্লাসগুলোতে সে দেখাবো, ওগুলোতে করানোর চেষ্টা করব। তোমরা কিন্তু পড়তেই থাকো, তোমাদের কিন্তু পরীক্ষা নিশ্চিত, আর একটা পরীক্ষা হবে বার্ষিক, যেটাকে আমরা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা বলি, ওই পরীক্ষা কিন্তু চূড়ান্ত পরীক্ষা, এবং ওটার রেজাল্ট দিয়ে কিন্তু আমরা মনে হয় এবছর তোমাদের ফলাফল দিতে হবে। অতএব তোমরা সেভাবেই প্রস্তুতি নিতে থাকো, পড়াশোনা অমনোযোগী হওয়া যাবে না, অলসতা করা যাবে না, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, বাবা মার কথা শুনবে। আর তাহলে এটুকু বলি আজকের ক্লাস থেকে, আমি আপাতত বিদায় নিচ্ছি, আমি আবার তোমাদের সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।